সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালোই আছেন। আজ 10 অক্টোবর 2023 সন্ধান টিভি নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। প্রিয় ভাইরা, আজকে আমরা আপনাদের নিয়ে হাজির হয়েছি তোয়া ডেইরি ফার্মে। আর এই ফার্মটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার দাসুরিয়াতে। এখান থেকে মূলত বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের গরু বাছুর বিক্রয় করা হয়ে থাকে। আপনারা যারা গরু বাছুর কিনতে যাচ্ছেন, তারা সবসময় চেষ্টা করবেন সরাসরি খামারে এসে গরুগুলো সঠিকভাবে দেখে শুনে দাম দর করে তারপরে কিনবেন। তো আজকে আমরা দেখাবো রিপন ভাই কোন কোন জাতের গরু কালেকশন করেছেন, কেমন বয়সের, কোন কোন দাম হলে নিতে পারবেন, এই সম্পর্কে বিস্তারিত জানাবো। রিপন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার দোয়ায় আল্লাহ পাক, দর্শকের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আচ্ছা, বেচা বিক্রি কেমন চালাচ্ছেন এখন? এই আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেভাবে চলাচ্ছে ভাই, আল্লাহ পাকের কাছে আপনাকে হাজার শুকরিয়া। টুকটুক টুকটুক করে আগের মতো তার বেচা কিনা একটু কম, মানে দেশের অবস্থাটা তো বুঝতেছেন ভাই, আসলে সব দিক দিয়ে, তারপরে যেভাবে বেচা কেনা করতেছি আলহামদুলিল্লাহ ভালো বেচা কেনা হচ্ছে ভাই। আচ্ছা, তো আগে তো সার গরু দেখছি, গাভী গরু দেখছি, আজকের কালেকশনে কি ধরনের গরু আছে? আজকের কালেকশনে প্রেগন্যান্ট এবং বকনা আর কিছু গাভী। আচ্ছা, প্রেগন্যান্ট গরু আছে, বকনা আছে, কিছু গাভীও আছে। জি 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 ভাই। আচ্ছা, সর্বনিম্ন দাম কেমনের মধ্যে আছে? এটা ভাই দেখতে থাকে, সর্বনিম্ন আপনার একটা গরু আছে 1,42,000 টাকা। 1,42,000 সর্বনিম্ন দাম? জি জি জি। তো চলেন গরুগুলো দেখাই আমরা। ভিডিও শুরুতে মাশাআল্লাহ সুন্দর গঠনের বাচ্চাসহ একটা গরু নিয়ে আসছেন, কোন জাতের গরু এটা? এটা অরিজিনাল একটা শায়াল গরু, ইন্ডিয়ান শায়াল ভাই। আসলে গরুটা দেখেন কালারটা, এবং ডবল বডির একটা গরু, সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ কোনো দিক দিয়ে কমতে না। যেরকম গলা লাভে, যেরকম বিশেষ করে চারটা বান, চার জায়গা বাটগুলো, চারটা বাট দেখেন খুবই মোটামোটা বাট, এবং পুরোটা উলানি কিন্তু ভাই, দুধের উলান ভাই। আচ্ছা, গরুটা বয়সে কেমন আছে? গরুটা বয়সে দুই দাঁতে ছিল, চার দাঁত হয় ভাই। আমি এই একটা গরু আর দুই নম্বর গরু, দুটা গরুর দামটা একটু হাইট রাখবো ভাই, যে দর্শক ভাইরা নেবেন চেষ্টা করবেন আমার খামারে একটু আইসি, এই গরুটা আপনারা অবশ্যই দেখবেন। এবং যে বাচ্চাটা দিয়েছে আল্লাপাক ভাই খুব হাই পার্সেন্টের একটা বাচ্চা ভাই। আসলে এরকম বাচ্চা সত্যি গরু মিলানি টাফ ব্যাপার। আপনি দেখেন আরও অনেক লোক ভিডিও ছাড়তে, যেরকম কোয়ালিটির বাচ্চা বা এরকম কোয়ালিটির একটা ডবল বডির গরু, আমি মনে করি কোথাও সহজে মিলাতে পারবেন না। এবং গরুটার গায়ে এখনো বর্তমান কিন্তু আপনার 6.5 মণ গোছি আজ ভাই। জি, আর বিশেষ করে এই গরুগুলো ভাই, যে ইন্ডিয়ার মধ্যে যে দড়ি ছাড়া থাকে যে উলানটা, এই উলান দেখলে পরে বুঝতে পারবেন যে আসলে গরুটার কত লিটার দুধ আছে এবং কি সমাচার। আর দুধ দোয়া দিলে কিন্তু একদম চিটা হয়ে যায় ভাই, কেউ বিশ্বাসই করবে যে এই গরুটার দুধ আছে, মানে দুধ দোয়ানির পরে। কিন্তু যে ভাইরা নেবেন চেষ্টা করবেন একটু খামারে আসি, সরজমিন আসি, গরুটা দেখে শুনে নিতে পারলে আমি মনে করি সবচেয়ে বেশি ভালো হবে ভাই। আচ্ছা, তো এটা দেখলাম আজকে ভিডিও সিরিয়ালে 1 নম্বরের গরু, এটা সাইড করে দেন 2 নম্বরটা দেখি আমরা। রিপন ভাই, পাশে ভিডিওর দ্বিতীয় নাম্বার সিরিয়ালে বেশ বড় সড়ো সাইজের একটা গরু নিয়ে আসছেন, বাচ্চা সহ গরুটা, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। এটাও একটা ইন্ডিয়ান গরু ভাই, এটাও একটা জার্সি গরু। আর এই গরুগুলো আসলে ভাই দেখতেও খুব সুন্দর, এবং কালারটা দেখেন অনেকটা সুন্দর ভাই। এই গরুটার বাচ্চা বসে আপনার আজকের দিন দিয়ে 4 দিন 5 দিন হবে ভাই, 5 দিন হবে বাচ্চাটা। জি, কি সামনা বকনা হয়েছে? এটা বকনা বাচ্চা হয়েছে, বাচ্চাটাও কোরিয়া যাচ্ছে একটা বাচ্চা। বাচ্চাটার কানগুলো দেখেন ছোট ছোট, এবং বাচ্চাটাও খুব হাই পার্সেন্টের একটা বাচ্চা। আসলে মা না হলে সাব হয় না ভাই। আচ্ছা, মাটা দেখেন এখনই কি পরিমাণ হাই বডি, এবং রঙে সঙ্গে সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ। এটা কয় নম্বর বাচ্চা দিছে? এটা প্রথম বাচ্চা দিয়ে দুই দাঁত বয়স ভাই, দুই দাঁত প্রথম বাচ্চা। জি জি জি। দুধের রেজাল্ট কেমন কি আসতে পারে এগুলো? এটা আমি টানতেছি বর্তমান 17-18 পর্যন্ত অলরেডি আসি গেছে ভাই। আমি 2-3 বার এই গরুটা টানা লাগতেছে, আর এই গরুর রক্ত মনে করেন চাপা খাবার দেওয়া যাচ্ছে না ভাই। চাপা খাবার দিলে পরে গরুর দুধ আরও বেশি আসবে, আমার একটা বিশ্বাস বিশের উপরে হবে ভাই, যাই কিছু হোক। যারা নিবে গরু দেখবে, দেখে শুনে দাম দর ফিক্সড করে নিবে। দামের বেলায় কেমন রাখছেন? আমি ওই 1 নম্বর গরুটা 2 নম্বর গরুটা যে ভাই নিক, আমার খামারে আসবে, আসি দেখি শুনি, 10 টাকা কম আর 10 টাকা বেশি করে দেখে শুনে নিতে পারবে ভাই। আর এই যে উলানটা দেখতেছেন, এই উলানটাও কিন্তু ভাই পুরোটা উলানি আপনার দুধের, এবং দুধ দোয়ানির এতটা মজা ভাই, মানে যদি কোনো দর্শক ভাই দুধ দোয়ান করতে পারে, যারা তারা যদি আমার খামারে আসে নিজে দুধ দোয়ান করতে পারে, আমি মনে করি সবচেয়ে তার জন্য বেশি ভালো হবে ভাই। এবং এই গাভীটা সব আমার দাঁতও কিন্তু দুইটা, সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ ভাই। যেহেতু গাভী গরু অবশ্যই সরাসরি এসে দুধ দহন করে তারপর নিতে হবে। জি 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 ভাই। এটা সাইড করে দেন রিপন ভাই, বাকি যেগুলো আছে সেগুলো এক এক করে দেখাই। আচ্ছা দেখেন, রিপো 3 নম্বর সিরিয়ালে কানমাতা গরু একটা গরু নিয়ে আসছেন, বাচ্চা সহ গরুটা, এই গরুটা সম্পর্কে একটু বলবেন।
এটাও আপনার একটা ইন্ডিয়ান গির গরু ভাই। আসলে এই গরুটা যেমন কালার, গরুটাও সবে মাত্র দুইটা দাঁত, সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ গরু একটা ভাই। যে বাচ্চাটা হচ্ছে আপনার একটা সার বাচ্চা দিয়েছে, শায়াল সার বাচ্চা হয়েছে ভাই, যেরকম বীজ দিয়েছিল সেরকম, কিন্তু বাচ্চাটা খুব গরুদের বাচ্চা ভাই। এখনই দেখেন কি পরিমাণ মোটা এবং শরীর স্বাস্থ্য সব দিক দিয়ে কোনো দিক দিয়ে কমা নাই ভাই। বাচ্চার বয়স কেমন হয়েছে? বাচ্চার বয়সটাও 17-18 দিন হয়ে গেছে ভাই। 17 থেকে 18 দিন? জি জি জি। বাচ্চাকে এক প্যাকেজের নিলে দামে কেমন রাখছেন? এটার দাম রাখেছি 1,90,000 টাকা। আর বিশেষ করে এই গোটার যে উলানের যে রোগগুলা ভাই, দেখেন একদম গলা বন্ধক চলে গেছে, কিন্তু মানে বুকুরি বন্ধক চলে গেছে রোগ, উলানের যে রোগগুলা, এই গোটার দুধও আছে প্রচুর। আর এগুলো দ্বিতীয় বিনে যায় তো অনেক টাকার মাল হবে ভাই। এটা তো প্রথম বাসা দেশ, সবে মাত্র দুইটা দাঁত, দ্বিতীয় বিনে যায় সারি এগুলো করে আর কি দামটা বাড়বে ভাই। আচ্ছা, এখন দুধের অবস্থা আছে, বাচ্চা যেটা আছে ঠিকমতো যত্ন আত্তি করতে বলে সামনে ভবিষ্যৎ হবে এগুলো। জি 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 ভাই। দামে কেমন বললেন এটা? এটা 1,90,000 টাকা ভাই। 1,90,000 টাকা। ভিডিওর 3 নম্বর গরু সাইড করুন, 4 নম্বরটা দেখাই। আচ্ছা দেখেন রিপন ভাই, এই পাশে ভিডিওর 4 নম্বর সিরিয়ালে যে গরুটা নিয়ে আসছেন লাল রঙের গরুটা, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। এটাও একটা ইন্ডিয়ান গির গরু ভাই, এটারও কালারটা দেখেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ একটা কালার, এবং এই গরুটাও সবে মাত্র দুইটা দাঁত ভাই। সবে মাত্র দুইটা দাঁত ভাঙছে? জি জি জি। সঙ্গে কি বাচ্চা আছে এটা? সঙ্গে একটা গিরের বাচ্চা, 100 একটা গির বাচ্চা হয়েছে ভাই, বকনা বাচ্চা। বাচ্চাটাও খুব হাই পার্সেন্টের একটা বাচ্চা, যেমন গলা লাভি একদম সারের মতো গঠন প্রণালী পাইছে, এমন যে দেখতেও কিন্তু খুব সুন্দর একটা বাচ্চা ভাই। আচ্ছা, বাচ্চাটাকে যত্ন করতে বলে সামনে ভবিষ্যতের গাভী হবে এগুলা? জি 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 ভাই। বাচ্চা গাভী সম্পূর্ণ সুস্থ সবল? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই। খাবার দাবারের কোনো সমস্যা নেই? না না, এগুলো আপনার যদি একটু ভালো খাবার দিতে পারে ভাই, এই গরুগুলোর মধ্যে আপনি যে ধরনের বীজ দিবেন সে ধরনের সিমেজে আল্লাহ দিলবার কাজে লাগবে ভাই। আর দেখেন এই সঙ্গে গাভীটা চায় বাচ্চাটা কিন্তু আরো বেশি সুন্দর পাইছে ভাই। এটা বাচ্চা সহ যদি কোন দর্শক ভাই নেয় সেক্ষেত্রে দাম পড়বে 1,70,000 টাকা ভাই। 1,70,000 টাকা। বাচ্চা গাভী দেখে শুনে আলোচনা করে এগুলো গরু 100% চয়েসফুল গরু এবং চয়েস হওয়ার মতোই গরু ভাই, যেমন কালার এবং বাচ্চাটা সব দিক দিয়ে সৌন্দর্য ভাই। আচ্ছা, এটা 4 নম্বর গরু দেখলাম, এটা সাইড করে দেন, 5 নম্বরটা দেখাই আমরা। আচ্ছা দেখেন রিপন ভাই, এই পাশে ভিডিওর 5 নম্বর সিরিয়ালে বেশ সুন্দর গঠনের একটা বকনা গরু নিয়ে আসছেন, এই বকনাটা সম্পর্কে একটু বলেন। এটা ভাই 100% বাহামা হবে না, অথবা 80-85% একটা বাহামা, তারপরেও দর্শক কতটুক কি আছে এর মধ্যে একটা ভালো পার্সেন্টে শায়াল গরুই না একটা কিছু পার্সেন্টের মধ্যে আছে, এটা দর্শকরা আমি কিন্তু এটাই বলতেছি, আমি যেরকম নাই মনে করলে আছি যে দর্শক ভাই আমার থেকে নেবে, নাই মনে করি। জি জি জি। আর বকনাটা দেখেন এখনই কিন্তু হাইট আছে প্রায় 55-56, খুব একটা অনেক বড় হাইটের একটা বকনা। যারা গরু কালেকশন করতে চায় জাত উন্নয়ন কাজে গরুটাকে ভালোভাবে, আর এর দেখেন কানগুলাও যে বামার যে কানগুলো সামনে হয় তাকে, মাথাটাও ছোট্ট, গলাগুলো দেখেন কোমল যে ভাঁজ হয় হয়, মানে হেভি সুন্দর একটা গরু, এবং গলা লাভিটা বিশেষ করে ফেসানো কিন্তু দড়ির মতো সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ একটা ভাই। দামের বেলায় কেমন রাখছেন এটা? এটা দাম চাচ্ছি ভাই 1,55,000 টাকা। 1,55,000 টাকা দাম রাখছেন, আলোচনা করে গরুটা নিতে পারবেন ভাই। আমি সেভাবে এই গরুগুলোর দাম চাইনি, বিশেষ করে এই কোয়ালিটির যে বকনাটা দেখালাম, আপনারা আরও 5টা খামার দেখবেন। আসলে এসব মাল নাই ভাই, এটা গল্পের কথা না, আমি তো কম বেশি ভিডিও দেখি, ভিডিওর মধ্যে এসব বকনা কেউ দেখাতে পারবে না ভাই। আচ্ছা, এটা 5 নম্বর দেখলাম রিপন ভাই, সাইড করে 6 নম্বর সিরিয়ালে আরও একটা বকনা আনছেন, এই বকনাটা সম্পর্কে একটু বলেন। এটাও একটা শায়াল বকনা ভাই, এই বকনাটাও খুব হাই পার্সেন্টের একটা বকনা। আচ্ছা, এই বকনাটার বয়স কেমন আছে? এই বকনাটার বয়স আছে, এটাও দাঁতে আসে নাই, আর এটার বয়স হচ্ছে আপনার অথবা 17-18 মাস হবে, এটা 3 মাস পার হয়ে গেছে, এটা চেক দিয়ে নিতে পারবে। হ্যাঁ, এটা আমার থেকে যে ভাই নেবে চেক দিয়ে নিতে পারবে। আচ্ছা, যারা গরু কালেকশন করতে যায় চেক করে গরুটা নিতে পারবে? জি জি। আমি মনে করি এই যে দুটা বকনা যে কোনো এক ভাইরই পছন্দ হবে, এবং একসাথে নিতে পারলে পারে তার জন্য বেশি ভালো হবে ভাই। এবং 5 এবং 6 যে দুটা বাচ্চা, দুটাই হাই পার্সেন্টের গরু, এবং দর্শক দেখলে পরে বুঝতে পারেন, যেমন দুটা গরুরই গলা কম্বল লাভি, কালারটা বিশেষ করে সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ ভাই। এটা একটা শায়াল, ওটা একটা বাহামার পার্সেন্টটা বেশি। আচ্ছা, দামে কেমন রাখছেন? এটা হচ্ছে 6 নম্বরটার দাম রাখিস হচ্ছে 1,42,000 টাকা ভাই। 1,42,000 টাকা। জি জি জি। এগুলো কিন্তু আমি ওজনের হিসাবে দাম চাইছি, সঙ্গে যে ওজনগুলো আছে, আর এই দুটা বকনার একটা বকনা এখনো দাঁতে আসে নাই, সব দিক দিয়ে
সৌন্দর্য এবং জাত উন্নয়ন করার জন্য গরুগুলো পারফেক্ট হবে ভাই। আচ্ছা, কেউ চলে জোড় আকারে দুইটা বকরাও নিতে পারবে? জি 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 ভাই। সাইড করে দেন, পরের গরুটা আমরা দেখাই। আচ্ছা দেখেন, রিপন ভাই পেশে ভিডিও সাত নম্বর সিরিয়াল একটা গরু নিয়ে আসছেন, লাল রঙের গরুটা, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। এই গরুটাও অরিজিনাল একটা 100 সিন্ধি গরু ভাই। সিন্ধি গরুগুলো কিন্তু দুধ দেয় প্রচুর। দেখেন ওর যে পালানের যে রোগগুলো গেছে অনেক বড়, সর্ব শরীরের যে রোগগুলো দেখেন ভাইসে গেছে হেভি সুন্দর ভাই। আর এই গোটা দুধও দেয় প্রচুর ভাই। যেরকম চারটা বানো চার জায়গায় ক্যালগে উলানের ঝোল দেওয়া শুরু হয়েছে, 8 মাস পার হয়ে গেছে প্রেগনেন্ট। 8 মাস পার হয়েছে প্রেগনেন্ট? হ্যাঁ, এটা টাইম আছে অথবা সর্বোচ্চ 25 দিন 22 দিন এরকম টাইম আছে। ধীরে ধীরে উলানটা আরো বড় হয়ে যাবে। জি 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 ভাই, এটা আমার জানা গরু। এই গোটা যেইলে প্রায় 20-এর কাছাকাছি দুধ পাবে ভাই। ধারবান ক্লিয়ার আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ। দাঁতে কয়টা? এটা দাঁতে চারটে, এটা দ্বিতীয় বাচ্চা দেবে ভাই। দ্বিতীয়বারের মতো বাচ্চা হবে? জি জি। দামে কেমন রাখছেন এটা? এটা দাম চাচ্ছে 1,80,000 টাকা। আর বিশেষ করে এই গোটার গলা কম্বলটা দেখেন ভাই, মনে হচ্ছে মাটির সাথে কম্বলটা ঠেকে যাচ্ছে, এত বড় কম্বল। আপনি সচরাচর আমি যতটি গরু দেখালাম একটার সঙ্গে, দেখেন এত বড় কম্বল ওলা গরু নাই। আচ্ছা, আমি কত বড় বড় গরু দেখালাম, আমার মনে হয় কোনো গরুর সাথে এরকম এত বড় কম্বল ওলা গরু খুব কম পাওয়া যায়। মনে হচ্ছে মাটির সাথে ঝুলে যাচ্ছে। এই হচ্ছে অরিজিনাল একটা সিন্ধি গরুর বৈশিষ্ট্য ভাই। যেরকম স্যুট নাই দেখেন, হ্যাঁ যেমন দেখেন স্যুট নাই, গলা কম্বল লাভের দিক দিয়ে মাস্টার, আর সিংগুলা খাড়া হতে হবে। এই হচ্ছে অরিজিনাল একটা সিন্ধি গরুর বৈশিষ্ট্য ভাই। আচ্ছা, তো এইটা সাইড করে দেন, এরপর যে গোটা নিয়ে আসছেন ওইটা দেখাই আমরা। আচ্ছা দেখেন, রিপন ভাই বসে সর্বশেষ 8 নম্বর সিরিয়ালে বেশ বড় সড়ো সাইজের কানমাথা ঘোরানো যে গোটা আনছেন এটা সম্পর্কে একটু বলবেন। এটা অরিজিনাল একটা ইন্ডিয়ান গির গরু ভাই। আর এই গোটা বিশেষ করে ভাই কালারটা দেখেন, খুব হাই একটা কালার সৌন্দর্য, এবং গাভিটাও কিন্তু প্রায় 58-57 ইঞ্চি হাইট, এবং গাভিটার লম্বাও খুব অনেক বড়, এবং দেখতেও কিন্তু খুব সুন্দর গাভিটা। এটা মাস কেনেক টাইম আছে বাচ্চা দিতে, 8 মাস ওভার হয়ে গেছে ভাই। 8 মাস পার হয়েছে? জি জি জি। ধারবান ক্লিয়ার আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, বকনা গরু ভাই, ধারবান কোনো সময় নষ্ট হয় না। দ্বিতীয় বিয়ন, তৃতীয় বিয়ন, তার মানে পরের বিয়নে থেকে আর কি বান নষ্ট হবে। প্রথম বাচ্চা হবে? প্রথম বাচ্চার গরু কোনো জায়গা থেকে কিনলে পরেও বাচ্চা বাট নষ্ট হবে না, অথবা বাচ্চা দেওয়ার পরে দুধ টানার ক্ষেত্রে যায় যায় নষ্ট হওয়ার ভয় থাকে, কিন্তু তাছাড়া নষ্ট হয় না ভাই। আর এটা দাঁতে সবে মাত্র 2টা ভাঙতে, দেখেন এত বড় গরু যে সবে মাত্র 2টা দাঁত ভাই, খুব কিন্তু একটা ঈদ ব্যাপার ভাই। আসলে সচরাচর এত বড় গরু 2 দাঁত তালা গরু খুব কম পাওয়া যায় ভাই। এটার দাম কেমন রাখছেন? এই গোটার দাম চাচ্ছে 1,42,000, 2,42,000 টাকা ভাই। 2,42,000 টাকা। আসলে এই এই অবস্থার পরে যদি এই গোটা নেয় যে ভাইরাই নেবে, আমি মনে করি এটা প্রতিদিন যাবে, লাভ বাড়বে ভাই। আসলে এই এই ধরনের গরু আপনারা অন্য অন্য জায়গায় খুব কম মিলাতে পারবেন, নাই বলতেই চলে ভাই। আপনারা দেখেন আরও ভিডিওর মধ্যে ছাগলের বাচ্চা গরু দেখাচ্ছে ভাই, গরু মনে হচ্ছে, এখন তো ওইগুলো তো না। আসলে গরুর মতন গরু কিনতে হলে 2 টাকা বেশি দিয়ে কিনতে হবে, আর যেটা যেরকম দাম সেটা সেরকমই বিক্রি হবে সব সময়। আর এই গোটার গায়ে কিন্তু গোছও আছে, প্রায় 7.5-8 মনের কাছাকাছি শুধু গোছ আছে ভাই। এত বড় গরু ভাই, আর এখন তো গরু ভিডিওর মধ্যেই বেশিরভাগ লোক কেনে। আর এই গোটা ভিডিওটা দেখলে পরে যারা ভিডিও দেখে অভ্যস্ত বা ভিডিও সবসময় দেখে, তারা দেখলে পরে বুঝতে পারেন যে আসলে গরুটা কত বড়, কত বড়টুক হাইট, আসলে ভিডিও কতটুকু আসতে জানে না ভাই। আচ্ছা পরিবহন ভাই, দেখানোর মতো যেগুলো সেটা দেখেছেন, বিস্তারিত বর্ণনা করছেন, এবার দর্শকদের সংক্ষিপ্ত পরিসরে কিছু বলবেন। দর্শকের প্রত্যেকটা খামারে কিন্তু বলে আসতে খালি আমি না, আপনারা একটু খামারে আসবেন, এসে দেখে শুনে গরুগুলো ক্রয় করবেন, আমি মনে করি বেশি ভালো হয়। আর বিশেষ করে কিছু কিছু ভাই আছেন, এই যে অনেক খামারিরা লোভ দেখাচ্ছে ভাই, বর্তমান যে কোনো একটু কিন্তু বেচা কেনার বিষয়টা কম হয়, সেখানে কিন্তু অনেক রকম শখ করে মানুষের থেকে টাকা নেয়। আপনার একটা গরু আপনার 10,000 টাকা বায়না দিয়ে সেটা কিছু কিছু খামারি বলতে আমি বায় পোষা দিয়ে টাকা নিয়ে আসবো। আচ্ছা, এই ক্ষেত্রে কিন্তু ভাই কেউ যাবে না। আমার তো মানে গাভী গরুর ক্ষেত্রে কেউ যাওয়ার কথা না। গাভী গরুর ক্ষেত্রে আপনার মনে হয় ভাই, আপনিও কিন্তু একটা সাংবাদিক, আমার মনে হয় না যে কোনো গাভীর বিষয় নিয়ে কোনো দর্শক ভাই আপনার বাদ পোষা দিয়ে টাকা নিয়ে আসবে, এরকম খুব কম আছে। তারপর কিছু কিছু যাবে কি এরকম ভাই, আপনার থেকে একবার দুইবার গরু নিছেন সেই ক্ষেত্রে যাবে। আপনারা চেষ্টা করবেন পাবনা জেলার যে খামার থেকে গরু কেনেন, আপনি মোট টাকা পেড করে দেবেন, 100% আপনার গরু বাদ যাবে ভাই। এটা যে খামার থেকে তাতে কেনেন আপনি। তারপরে যদি আপনি সরাসরি আসেন তাহলে তার কোনো ঝুঁকি থাকে না? সরাসরি আসলে পরে এটা সবচেয়ে বেশি ভালো হয় ভাই। আপনি নিজে খামারে আসলেন, গোটা খামার থেকে বাই করলেন, বাই করে হাঁটা হুটি লাইরি সাইরি
দেখে শুনে গরুগুলো নিলেন সবচেয়ে বেশি ভালো হবে ভাই। আচ্ছা তো সবকিছু মিলে রিপন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই।